ছোট্ট মনিরা আমার সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো সবাই ঘরে থাকবে এখন একদম বাইরে বেরোবে না দেখো না তোমাদের স্কুল ছুটি দেয়া হয়েছে জানো তো পৃথিবী ব্যাপী একটা রোগ এসেছে সেই জন্য আমরা সবাই এখন ঘরে আটকে আছি খুব দরকার হলে যদি বেরো মা বাবার সঙ্গে দরকারে তবে মাছ বাঁধবে বাড়িতে হাত ধুয়ে খাওয়ার দাওয়ার খাবে আমাকে তো তোমরা চেনোই না এখন থেকে দেখতে পাবে আমায় তোমরা তো স্কুলে ভর্তি হয়ে স্কুলে আসবার সুযোগই পাওনি আবার সব ঠিক হয়ে যাক সবাই স্কুলে আসবে একসঙ্গে আমরা আনন্দ করে করে কিছু শিখবো তাই তো বন্ধুদের সঙ্গে বসে বন্ধুদের সঙ্গে খেলা করব। গান নাচ অনেক কিছু করব। এখন এভাবেই কিছু আমরা পড়াশোনা করি তোমাদের কাছে দুটো বই আছে দেখো এই যে কুটুম কাটাম আর আর একটা মজারু এ বইগুলো স্কুলেই থাকে এবছর যেহেতু তোমরা স্কুলে আসতে পারছ না অসুবিধা তাই তোমাদেরকে দিয়ে দেয়া হয়েছে এই স্কুল এই বইয়ের দেখো কুটুম কাটাম বইয়ে তোমরা প্রথম পৃষ্ঠাটা খোলো দেখো সবাই বই খোলো কি আছে প্রথম পাতায় দেখো কতগুলো ফোটা ফোটা বিন্দু 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 আছে না এইগুলোকে পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে কাট পেন্সিল দিয়ে ধরে এইগুলোকে যোগ করবে দেখো আমি বোর্ডে দেখাচ্ছি তোমরা এই এইরকমভাবে হাত শক্ত করে সুন্দর করে পেন্সিল ধরে এই যে ফোটা ফোটা রয়েছে দেখো দেখতে পাচ্ছ ফোটা ফোটা এইগুলোকে এরকম পেন্সিল ধরে সুন্দর করে শক্ত করে ধরে এইভাবে যোগ করবে অনেকগুলো লাইন আছে পরপর পরপর সব এইভাবে এইভাবে যোগ করবে বিন্দুগুলো বিন্দুগুলো আছে যেগুলো সবগুলো যোগ করবে পুরো পাতা ধরে যোগ করবে বুঝেছ সোজা করে যোগ করবে যোগ করে রেখে দেবে তারপরে যখন স্কুল খুলবে আবার তখন এসে বইটা দেখাবে আমি তোমাদের রাইট দেব এই একটা বই হলো আর একটা বই তোমাদের দেখো আছে মজারু দেখেছ তো আগে একবার দেখিয়েছি মজারু দেখিয়েছি এই আর দেখাচ্ছি মজারু বইয়ের প্রথম পাতাটা খোলো দেখো তো মজারু বইয়ের ওপরটা দেখেছো কি সুন্দর তোমাদের মতন ছোট্ট ছোট্ট আর সব ছবি দেয়া আছে এই বইয়ের প্রথম পাতাটা খোলো আস্তে আস্তে খোলো বই খোলো কি আছে একটা সুন্দর ছবি আছে দেখতে পাচ্ছ দেখেছ হ্যাঁ তোমরা বলছো হ্যাঁ দেখেছি আচ্ছা এইখানে কি কি আছে দেখো তো এই ছবিটার মধ্যে কি কি আছে এই ছবিতে এইটা কি ছবি দেখে দেখে বলবে এটা কি আমি জানি কেউ নিশ্চয়ই বলছো এটা তোমরা চেনো পাখি তাই তো আচ্ছা এইটা কি আছে এটা এটা কি দেখতে পাচ্ছ কে আরেকজন বললে ও গাছ তাহলে তোমরা গাছ চেনো আচ্ছা গাছের নিচে দেখো তোমাদের মতো একটা ছোট্ট সোনা বসে আছে তাই তো তাহলে আমরা কি আমরা মানুষ তাই তো ছোট্ট ছেলে একটি এটা কি কে বলবে কে বলবে বলো আচ্ছা এটা হচ্ছে একটা ঘর আর এইগুলো কি দূরে গাছপালা জঙ্গল সেই সব আচ্ছা এইখানে দেখতে পাচ্ছ এইটা দেখতে পাচ্ছ এটা। দেখা যাচ্ছে এটা পুকুর তাই তো পুকুরের মধ্যে এটা কি আছে বলো তা হচ্ছে মাছ আর কি কি দেখতে পাচ্ছ ভালো করে দেখো সবাই আর কিছু দেখতে পাচ্ছ আচ্ছা গাছ দেখলে পাখি দেখলে ঘর দেখলে মাছ দেখলে এইগুলো তো তোমরা দেখো তোমাদের বাড়ির চারিদিকে গাছ দেখতে পাও তো গাছ আছে তোমাদের বাড়ির চারিদিকে এরকম বাড়ি আছে এর থেকে বড় বাড়ি আছে ছাদ দেয়া বাড়ি এরকম টালির বাড়ি টিনের বাড়ি পুকুর আছে পুকুরের মধ্যে মাছ দেখতে পে পেতেও পারো আবার বাড়িতে তোমাদের মাছ আসে আস্ত মাছ দেখতে পারো আচ্ছা তাহলে এইগুলোকে বলা হয় আমাদের পরিবেশ পরিবেশে সব মিলিয়ে মানুষ জন ঘর বাড়ি পুকুর গাছপালা পশু পাখি সব মিলিয়েই হচ্ছে পরিবেশ বুঝেছ এটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তাহলে এটা হলো একটা আচ্ছা আর একটা তোমাদের তাহলে মজা পাওয়ার জন্য এটা তো বুঝলে এবারে এটা দেখ দেখবে ছবি মজা পাওয়ার জন্য তোমাদের একটা গল্প বলি পরে পৃষ্ঠা উল্টে দেখো কিসের ছবি আছে কি কি দেখতে পাচ্ছ চেনো এটা হচ্ছে খরগোশ এটা হচ্ছে কচ্ছপ খরগোশ আর কচ্ছপের গল্প শুনেছ কেউ নিশ্চয়ই শুনেছ কেউ কেউ অনেকেই শুনেছ বাড়িতে মার কাছে বাবার কাছে বা দিদির কাছে বা দাদার কাছে শুনেছ নিশ্চয়ই স্কুলে থাকলে আমি তোমাদের বলতাম একটু গল্পটা বলো এখন আমি তোমাদের গল্পটা শোনাই দেখো গল্পটা খুব সুন্দর একটা গল্প একটা কথা বলে রাখি আগে কচ্ছপ খুব ধীরে ধীরে চলে খুব আস্তে আস্তে চলতে পারে কিন্তু খুব আস্তে আস্তে চলে আর খরগোশ খুব তাড়াতাড়ি দ্রুত যাকে বলে খুব তাড়াতাড়ি চলে এবারে ওদের দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল কিন্তু খরগোশের খুব একটা অহংকার ছিল ও জানতো আমি খুব জোরে হাঁটতে পারি দৌড়োতে পারি খুব তাড়াতাড়ি করগ কচ্ছপের থেকে তাই একদিন ও বলল চলো তো আমরা একটা প্রতিযোগিতা করি রেস বলে না প্রতিযোগিতা করি দৌড়ানোর বলে কচ্ছপ বলতে ঠিক আছে চলো বন্ধু চলো যাই আমরা রেস করি দুজনে মিলে একটা জায়গার থেকে শুরু করলো এ দেখো দাগ দেয়া শুরু শুরুর জায়গা শুরু করলো দৌড়ানো কচ্ছপ তো ধীরে ধীরে চলে বললাম খুব ধীরে ধীরে চলে খরগোশ দৌড়াতে 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 দেখো এই দেখো এগিয়ে গেছে দেখেছো দেখেছো খরগোশটা লাফাতে লাফাতে চলছে এগোতে 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 এই পৃষ্ঠায় দেখো অনেকটা এগিয়ে গেছে এখানে দেখো কচ্ছপ পিছিয়ে পড়েছে এইখানে দেখো খরগোশ কত এগিয়ে গেছে ওদের একটা জায়গা আছে ওই পর্যন্ত আমরা যাব ওখান থেকে শুরু করেছি ওই পর্যন্ত যাব কে কত আগে যেতে পারবো যেরকম তোমাদের রান হয় স্পোর্টসের মাঠে সেই রকম ওরা একটা প্রতিযোগিতা করছে আচ্ছা নিজেরা নিজেরা খরগোশ দেখো কতটা পেছনে এই করতে করতে কচ্ছপ দেখো ভুল বলেছি দেখেছ কচ্ছপ দেখো কতটা পেছনে খরগোশ কতটা আগে পেছন ফিরে দেখছে বলছে ওহ তুই তো অনেক পেছনে বন্ধু এবারে আমি তাহলে একটু বিশ্রাম করে নি ও একটা গাছতলায় দেখো আরাম করে শুয়ে খরগোশ বিশ্রাম করছে এর মধ্যে কচ্ছপ কিন্তু বিশ্রাম নেয়নি ও জানে আমি ধীরে ধীরে চলি ও ধীরে 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 চলতে চলতে ও চলে গেছে ওদের যে পর্যন্ত যেতে হবে খরগোশের মাঝখানে ঘুম ভেঙেছে ঘুম ভেঙে ভাবছে কচ্ছপ তো এখনও আসেনি এবার আমি যাই ও মা গিয়ে দেখে কি কচ্ছপ আগেই পৌঁছে গেছে কি করে পৌঁছালো খরগোশ তো খুব অহংকার আমি খুব দৌড় জোরে দৌড়াতে পারি ওই করে ঘুমাচ্ছে ও তখন ধীরে 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 ও পৌঁছে গেছে গল্পটা কি মজার না এইবারে দেখো এই গল্পটা মজার গল্প কিন্তু এর মধ্যে একটা শেখার জিনিস আছে কি আছে তোমরা জানো যে তোমরাও কেউ কেউ খুব তাড়াতাড়ি লিখতে পারো কেউ কেউ ধীরে ধীরে লেখো সুন্দর করে তাড়াতাড়ি যদি লেখো আমি তোমাদের পড়াশোনা দিয়েই উদাহরণ দিচ্ছি তাড়াতাড়ি লিখতে গিয়ে বানান ভুল করলে হাতের লেখা বিচ্ছিরি করলে ভুল ভাল করলে তখন কি হলো তার তাহলে তোমার লেখাটা খারাপ হলো নম্বর যদি দেওয়ার হয় তুমি কম পেয়ে গেলে কিন্তু যে ধীরে 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 করছে সুন্দর করে সে কিন্তু সময় মতন সেই জায়গা মত মানে ঠিকঠাক করেছে আসলে ফলের বেলায় সে ঠিকঠাক ভালোটা পেলো তাহলে কোনো কিছু প্রথমত ধীরে ধীরে কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই আমি এটা ভালো পারি বলে আমি দৌড়াতে পারি বলে আমি আগে চলে যাব কোনো সময় তো অসুবিধা হতে পারে বা যে পিছনে আছে তাকে কখনো ব্যঙ্গ করতে নেই যে ধীরে ধীরে চলতে পারে কখনো ব্যঙ্গ করতে নেই তাহলে সবাই কেউ কাউকে ছোট করব না আমরা ব্যঙ্গ করব না বুঝেছ সবাই মিলেমিশে থাকবো তাই গল্পটা মজার গল্প না তুমি গল্পটা শিখলে তুমি কাউকে বলতে পারবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই থাক পরের দিন তোমাদের আরও কিছু কিছু শেখাবো বাড়িতে বসে বইগুলো দেখবে ওই দাগগুলো সুন্দর করে কুটুম কাটাম বইয়ের দাগগুলো সুন্দর করে দেবে তাহলে ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকে এই পর্যন্তই হ্যাঁ